আমি যদি 100 বার পড়ি আর কি দিবে। এবার আরেক হাদিসে রাসূল বলেন ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, 100 বার যদি কালেমায়ে তাইয়্যিবা পড়ো জমিন আর আসমান খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আর কি দিবে, এবার একটা একটা করে শুনো, ইন্নাহা তুরুদির রহমান, এগুলো না আল্লাহ তাআলাকে খুশি করে দিবে। অতুকাসিরুস শয়তান, শয়তানের কোমর ভেঙে দিবে। কি আর কি করবে? ওয়াতাফতাহু আবওয়াব মারিফাতির রব্বে, তোমার রবকে চিনার রাস্তা দুয়ার খুলে দিবে। আর কি করবে? তোমার রব পর্যন্ত পৌঁছার রাস্তা খুলে দিবে। আর কি করবে? জান্নাতের দুয়ার গুলো খুলে দিবে। আর কি করবে? তোমার রিজিকের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, জিকির রহমতের দুয়ারের, রহমতের মহাসাগরের, রহমতের মহা গোডাউনের দুয়ার খুলে দেয়। বলেন জিকির রহমতের কি মহা গোডাউনের দুয়ার খুলে দেয়? খোলেন, জিকির একটা দেন। কি জিকির কি করে বলেন? রহমতের মহা গোডাউনের কি করে? দুয়ার খুলে দেয়। রহমতের গোডাউনের দুয়ার খুলে দেয়। বলেন 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 বলেন, রহমতের গোডাউনের কি খুলে দেয়? দুয়ার খুলে দেয়। দেখেন, বলবো পড়বো, জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায়। সুবহানাল্লাহ, বলে না জিকির মানুষকে সকলের কাছে কি বানায়? দেখেন, যে ব্যক্তি জিকির ও ইস্তেগফার উপরে উঠবে সে সকলের প্রিয় পাত্র হবে। জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, 7 আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসবে, 7 জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসবে। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ আকবার। দেখো দেখো, হযরত আলী বলতেন রাতের অন্ধকারে নেকি করেছে, পৃথিবীতে কেউ তাকে দেখেনি। দিনের বেলায় সে যখন বাজারে যাবে, সে যখন রাস্তায় আসবে, তখন সকলেই বলতে থাকবে দেখো 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 লোকটাকে কেমন সুন্দর লাগছে। বুঝা আসছে কথা? বুঝছেন কিছু? রাতের অন্ধকারে গুনাহ করে, জুয়া খেলে রাতের অন্ধকারে, চুরি করে রাতের অন্ধকারে, জানা ব্যবচার করে রাতের অন্ধকারে, পৃথিবীর কেউ জানে নাই দেখে নাই, সে যখন রাস্তায় হাঁটে মানুষ বলে দেখ দেখ কেমন সোরা সোরা। বলে না বলে না বলে না, গ্রামের একজন প্রখ্যাত চোর আছে, আচ্ছা কেউ তাকে জীবনে দেখেনি চুরি করতে, কিন্তু তারে প্যাকে কয় চোর। বাস্তব না বাস্তব? পুরা গ্রামের মানুষ বেটিও জানে ও চোর। যে তার কাছে তুমি দেখছো কোনোদিন? না দেখিনি। তো কেমনে কইলা? কি দেখেন, এটি হলো জিকিরের চাদর, ইবাদতের চাদর। আল্লাহু আকবার কবীরা। জিকির কি করে? জিকির মানুষের চেহারাকে নূরানি করে দেয়। জিকির মানুষের দিলকে আলোকিত করে দেয়। জিকির মানুষের শরীরটাকে সুস্থ করে দেয়। জিকির মানুষকে আল্লাহ মানুষের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দেয়। বুঝাইতে পারতেছি? বাচ্চেছি? যদি সুযোগ থাকে এই কিতাবগুলো গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন। জিকির জিকির বলেন, এটা কি কি লেখা আছে? জিকিরের পরিচয়, ফজিলত, মারেফাতের হাকিকত, পারলে কিনে নিয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলার সিফাত, তওবা ও ইস্তেগফার, দুরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক ঘন্টা আপনাকে কদ্দুর বুঝাবো, এজন্য এগুলো হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ কয় না? এক ঘন্টা সব বোঝানো সম্ভব? জীবনে কত কিছুই তো পড়লেন, কত পত্রিকায় তো জীবনে পড়লেন, জীবনে পত্রিকা পড়ে পড়ে কত সময় দিলেন, ফেসবুক দেখে দেখে কত সময় দিলেন, কিছুটা সময় রব্বে কারীমকে দেন না ঠিক হয় না? ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ গাড়ি থেকে নিয়ে যাবেন, আজকে না পারলে জীবনে যখন পারেন তখন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বলেন, বিশেষ করে ছাত্ররা যারা আছো নিয়ে যাবা ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দান করেন। এজন্য জিকির
কমপক্ষে কালেমায়ে তৈয়বা প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। এরপরে হলো সবচেয়ে বড় জিকির কোনটা? জামাতের সাথে নামাজ। আমার হায়াতের সবচেয়ে বড় জিকির জামাতের সাথে নামাজ। বলেন আমার হায়াতের সবচেয়ে বড় জিকির কোনটা? বলেন জামাতের সাথে নামাজ। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়তে পারে আর কোনো জিকিরের তার সুযোগ হয় না, ব্যবসার কারণে, চাকরির কারণে, অফিসের কারণে, ওয়াজের কারণে, জামাতের সাথে নামাজ পড়ার কারণ পরে আর কোনো কি জিকিরের সুযোগ হয় না, এই লোকটা সবচেয়ে বড় জিকির কারণে ওয়ালা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি? নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে কি করব? কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে ফজরে হয়ে গেল 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, আয়েশা 100 বার, এ হলো কয়শ। এবার ঘুমাবার সময় আবার 100 বার, এ হলো কয়শ? 600। আচ্ছা, $600 করে কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় লোক হবে? সুবহানাল্লাহ। 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় লোক হবে? তো 600 তাসবি যদি প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় জান্নাতি হবে? 600 তাসবি। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার, সবে বলেন 33 বার, 33 বার, 34 বার দিবেন কি? লাভে লোহার বোঝা বয় দিবেন কি? আল্লাহ রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত গুনাহ, যত বেশি হোক না কেন। কি হয় তাহলে কিভাবে পড়ব এটা একটু শিখে নেই। সুবহানাল্লাহ বলেন, এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 13 বার, এখন পড়ব এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বাস্তব না বাস্তব? এখন পড়ব এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কেমনে পড়বো শুনান শুনান। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। তাই কেমনে পড়বেন আমারও দেখান, এবার আমি পড়ি না, আপনারা শুনান। আচ্ছা, আগে পড়তেন কেমনে? ওইভাবে একটু পড়েন তো। অশুদ্ধ অসুন্দর 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য, কারটা কত সুন্দর হয়, কারটা কত বেশি হয় না কারটা কত সুন্দর হয়। সুন্দর হয় বলেন কি হয়? তাহলে সুন্দর পড়বো না বেশি পড়বো? আচ্ছা, যদি সুন্দরও হয় বেশিও হয় কি হয়? নুরুন আলা। তাহলে আমি সুন্দরও করব বেশিও করব, ঠিক হয় না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওযু লাগবে না, গোসল লাগবে না, বসতেও হবে না, দাঁড়াতেও হবে না, যখন যে হালতে থাকেন সে হালতে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না কঠিন? খেতে কাজ করতে করতে লাগান,
গরু চড়াইতে চড়াইতে লাগান ঘাস কাটতে কাটতে পড়েন রিকশা চালাইতে চালাইতে পড়েন অটো চালাইতে চালাইতে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করব তো তাহলে পাঁচ নামাজে কতবার পাঁচশো ঘুমাবার সময় আল্লাহ রাসূল বলেন ঘুমাবার সময় কোন মানুষ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে 34 বার আল্লাহু আকবার পড়ে রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে করব না ইনশাআল্লাহ এরপরে যদি সুযোগ থাকে যদি পারেন 10 বার সূরা ইখলাস আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা যে 10 বার সূরা ইখলাস পড়ে কয়বার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে কতবার 10 বার কতবার জান্নাতে একটা ঘর বলেন 11টা 20 বাজে কয়টা দেখি আজকে একটু প্র্যাকটিক্যাল করে দেখি 10 বার সূরা ইখলাসে কত টাইম লাগে কটা বাজে পরিচালক সাহেব কটা বাজে দেখেন 11টা 20 বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কত বাজে শুরু করছি এখন 22 স্লোগান তোলো 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি কয় মিনিটে 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি যদি কারোর বিশ্বাস না হয় আপনি মরে যেতে পারেন আর যদি কারোর বিশ্বাস হয় আপনি করে দেখেন ঠিক হয় না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আছে এই মুহূর্তে জান্নাতে একটা বাড়ি হয়ে গেছে আচ্ছা এই মাহফিলে যিনি প্রধান আয়োজক যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন তিনিও এই মুহূর্তে কয়েক হাজার বাড়ি তারও হয়ে গেছে যারা এই মাহফিলে টাকা দিয়েছেন আপনাদেরও হয়ে গেছে আর যদি আল্লাহ এই ফকির কেউ কিছু দিয়ে দেয় লাভে লোহার বোঝা বয় যারা চলে গেছে হাসরের ময়দানে এই দৃশ্য দেখলে কলিজা ফেটে যাবে যেখানে হয়েছেটা কি এই মুহূর্তে সাত আসমানের ফেরেশতারা নাচতে শুরু করেছে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোথাও আর একসাথে আপনার তাওহীদের সূরা ইখলাসে কামিলের সূরা আর কোথাও একসাথে এতগুলো মানুষ একসাথে পৃথিবীর কোথাও হয়তো এই মুহূর্তে পড়ে না
আপনার কি খেয়াল কি খেয়াল হইতে পারে এই মুহূর্তে হারামে পাকেও এতগুলো সূরা ইখলাস এই মুহূর্তে হয় না হইতে পারে মদিনায় তৈয়বায়ও হয় না বুঝো না কথা লাভে লোহার বোঝা বয় বলেন লাভে কি লোহার বোঝা বয় আল্লাহ এই মুহূর্তে যা হয়েছে আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ আমার মার কবরেও পৌঁছিয়ে দাও প্রতিদিন যদি 10 বার করে পড়েন আর আব্বা আম্মাকে দিয়ে দেন কত মিনিট লাগবে পারবেন না দিতে ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা নাই তারা দিতে পারবেন না ইনশাআল্লাহ যারই আব্বা মারা গেছে যারই মা মারা গেছে প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস আব্বাকে দিয়ে দেন দুইটা মিনিট আব্বাকে দিয়ে দেন দুইটা মিনিট মাকে দিয়ে দেন স্বামী মারা গেছে তো আপনি স্বামীকে দুইটা মিনিট দিয়ে দেন স্ত্রী মারা গেছে তার প্রিয়তমা স্ত্রীকে দুইটা মিনিট দিয়ে দেন আপনার ওস্তাদ মারা গেছে দুইটা মিনিট দিয়ে দেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেদিন রাসূল হাদিস শুনিয়েছেন হ্যাঁ যেদিন আল্লাহ কবরবাসীর জন্য দোয়ার অনুরোধ আল্লাহ এই মুহূর্তে আমাদের এই সূরা ইখলাস 10 বার 10 বার কত হাজার বার হইছে এই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে পৌঁছিয়ে দেন কেমন হলো এবার ওরে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এই মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের ইখলাসের বরকতে আল্লাহ তাআলা এটা করিয়ে দিয়েছেন হুজুর এই মুহূর্তে আপনাদের কবরবাসীর দোয়া কবরে কত কত সূরা ইখলাস গেছে প্রত্যেক দিন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে 10 বার সূরা ইখলাস দিবেন বলেন ইনশাআল্লাহ আরো মজার বিষয় হলো আপনি যদি আপনার আব্বার জন্য 10 বার করে দেন আপনার মৃত্যুর পরে আপনাকেও 10 বার দেনেওয়ালা হাজারো মানুষ রক্ত তৈয়ার করে দিবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন বলনে ওয়ালা শুননে ওয়ালা দেনে ওয়ালা মহব্বত করনে ওয়ালা সকলকে কবুল করেন আমাদের